সময় 2023 সাল মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক আগে অসুস্থ হয়ে বাড়িতে ফিরতে হয় মেধাবী শিক্ষার্থী মিফতাহুল জান্নাত নূরকে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এমনকি পরীক্ষা 15 দিন আগে আমাকে মানে বাসায় নিয়ে আসছিল তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছিল ডাক্তার বলতেছে মানে ও মেডিকেলে দিয়ে দেখো মনে হয় না আসার সম্ভাবনা বেশি হ্যাঁ ঠিক আছে সেবারে আসেনি আমার সেবার পরীক্ষা দিয়ে মেডিকেল ভর্তির সুযোগ হয়নি তার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিএসসি তে মেধা তালিকায় আসে মিফতার নাম প্রথমবার আমি চান্স পাইনি তো তারপর তখন কিন্তু আমি চান্স পাইনি গড়ে ভেঙে গেছিলাম তখন তারপর আমার কক্সবাজার উনিভার্সিটিটা হুসেন ভাইয়া ছিল উনি হচ্ছে আমাকে ফোন করে বলছে মানে কানে ভার্সিটির একটা কোর্স আছে তুমি করে দেখতে পারো তো ভাবতি করাই দিছিল ওখানেও প্রথম প্রথম অনেক বাজে রেজাল্ট করতাম তবু মানে অল্প অল্প পড়তাম যতটুকু নিচে পারি আসে তারপর লাস্টে 14 দিন ওনাদের একটা অনুশীলন প্রশ্ন ব্যাংক ছিল কোয়েশন ছিল ওটা একটু সলভ করছিলাম তারপর পরীক্ষা দিতে গেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাকে নিয়ে ওখানে প্রায় মা ওখানে ভালো রেজাল্টই করছে আলহামদুলিল্লাহ ওখানে আমি সিএসসিতে পড়ছি সিএসসিতে সিএসসি সাবজেক্টটা পাইছিলাম তারপর এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পর রেজাল্ট দিছিল ওখানে আমার কেমিস্ট্রিতে আসছে তখন সিদ্ধান্ত নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে ভর্তি হওয়ার কিন্তু মেডিকেলে ভর্তির স্বপ্ন পিছু ছাড়েনি তার তাই কক্সবাজারে এসে নতুন করে ভর্তি হন মেডিকেল ভর্তি কোচিং সেন্টার উন্মেষে উন্মেষ এবং নিজের মেধার জোরে দ্বিতীয়বারের মেডিকেল পরীক্ষায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 837তম হয়ে ভর্তির সুযোগ পায় সে কক্সবাজার ব্রাঞ্চ তো উন্মেষ আছে তো মা ওনাদের একটা ভাইয়ের সাথে যোগাযোগ করছিল হুসেন ভাইয়ের সাথে তো মা ওনার কাছে গেছিল তারপর ভাইকে আমার অবস্থা সব খুলে বলছিল এমনকি ডাক্তাররাও বলছিল যে মানে আমাকে বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা না দেওয়ার জন্য বা মেডিকেলে পরীক্ষা না দেওয়ার জন্য কারণগুলো আমার জন্য চাপ হয়ে যাবে তাই আমাকে বলছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়ার জন্য তো মা আরও ভেঙে পড়ছিল তখন ওগুলো সব ভাইয়াকে খুলে বলছে তারপর ভাই আমাকে একটু একটু আশ্বাস দিচ্ছিল তারপর ভাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছিল প্রথম প্রথমগুলো আমার বিরক্ত লাগতো ভাইয়ের কথাগুলো এগুলো কী বলতেছে আমাকে তারপর মা কী করছে তারপর মা বাসা আমাকে সামলাতে পারতো না তারপর ভাইয়াকে কল দিত মাঝে মধ্যে প্রথম প্রথম উন্মেষে পরীক্ষা দিয়ে তেমনটা ভালো রেজাল্টও করতে পারি না আমি 14 পাইছিলাম এমনও দিন আছে আমার বাসায় এসে অনেক কান্নাকাটিও করতাম তারপর 14 পাইছিলাম তার মানে বিরক্ত লাগতো আমার বিষয়গুলো আমার কাছে তারপর একদিন হচ্ছে তারপর আস্তে আস্তে ওগুলো ওভারকাম করতে পারছি ইনশাল্লাহ মিফতার মা বললেন খারাপ সময়ে হাত ছেড়ে না দিয়ে সকল বাবা মায়ের উচিত সন্তানের পাশে থাকা আমার মেয়ে প্রথমে অসুস্থ ছিল তখন আমরা ভেঙে পড়িনি মেয়েকে সবসময় পজিটিভ দিক নিয়ে চিন্তা করতাম মেয়েকে উৎসাহ দিতাম সবসময় মেয়ের পাশে থাকছি মেয়েকে বলছি মা তুমি চেষ্টা করো তুমি পারবে ইনশাল্লাহ তোমার দ্বারা ভালো কিছু হবে মেয়েকে সবসময় উৎসাহ দিছি মেয়ে এ চেষ্টায় আস্তে আস্তে পড়ে পড়ে পড়ালেখা করে করে চালিয়ে গেছে ও নিজের আগ্রহ নিয়ে পড়ালেখা করতো ছোটোবেলা থেকে অনেক মেধাবী ছিল পড়ালেখার প্রতি ওর মনোযোগী ছিল তারপর পড়তো পড়ার সময় পড়তো ও সবসময় ওর ভালো দিকটা ছিল ইনশাল্লাহ আল্লাহ ওকে ভালো জায়গায় নিয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এরকম মেডিকেলে চান্স পাওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কক্সবাজার কলেজিয়েট স্কুল থেকে প্রাথমিক কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন মিফতাহুল জান্নাত নূর সবগুলো পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উতরে যান তিনি আশা ছেড়ে না দিয়ে কিভাবে নিজের স্বপ্ন ছুঁতে হয় তাই জন্য দেখিয়ে দিলেন পথের সারথীদের আব্দুর রশিদ মানিক টিটিএন কক্সবাজার